রহস্যজনক মৃত্যুর পর টানা ৪০ দিন ঘুরেও থানায় একটি মামলা করা যায়নি, এমন একটি অভিযোগ পেয়ে প্রতিবেদন প্রচার করা হয় ক্রাইম সিনে। আর প্রতিবেদনটি প্রচার হওয়ার পর বিষয়টিকে আমলে নেয় যাত্রাবাড়ী থানা পুলিশ, গ্রেফতারও করা হয় ৩ জনকে। এই ঘটনাটির এক বছর পর দেখা যাক মামলাটি কোথায় গিয়ে ঠেকেছে। যাত্রাবাড়ি কোচিংয়ে ভর্তি হয়েছে, ছেলের বাড়ি ওদিকেই, ওদিক থেকে ওর সাথে আর কি পরিচয় হয়েছে, তারপরে এটা ফ্যামিলি সবাই জানতে পারছে। গত ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মেয়েকে সোহাগের হাতে তুলে দেয়া হয়, আর এর মাত্র ১ মাস ৮ দিনের মাথায় যৌতুকের জন্য সায়মার উপর নির্যাতন শুরু হয়। টাকা চাইছে তো, একবার তো ১ লাখ চাইছে, আমি তো দিয়েছি, পরে আবার ওই যে ইয়ার যাইব, ইটালি যাওয়ার কথা, ছোট বোনের জামাই ইটালি থাকে, ইটালি যাইব, ওরা টাকার কথা কইছে, তা আমি কইছি কি যে সুম যায় ওই সময় আমি দিমুনি, ওখানে তো আমার হাতে ক্যাশ টাকা নাই। গত ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ যাত্রাবাড়ি বিদ্যুৎ গলির এই বাড়িটিতেই সায়মাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তার বাবা। তখন এই লাশ লিয়া থানায় এসি মতন, পরে হ্যান তেনে পোস্টমর্টমের পরে দিন নিল, এর মধ্যে ডিসি সাহেব দেখছে লাশটা। সায়মা মারা যাবার পর ১ মাস ১০ দিন ধরে তার বাবা মামলা করার জন্য থানা পুলিশের কাছে ধর্ণা দেন, কিন্তু পুলিশ নানা টাল বাহানা করছে বলে অভিযোগ করেন সায়মার বাবা। ডেলি যাই, ডেলি থানায় গিয়ে বসে থাকি, বসে আমার বলতেছে বেলা পোস্টমর্টমের রিপোর্ট দাও, আর পরে মামলায় কালকে আইব, এই পরশু দিন আইব, এই সোমবার, এই মঙ্গলবার, খালি এইভাবে ডেট ডেট দিতে দিতেই মামলা তো লইতেছেই না। হেরা হেরা খালি রিপোর্টের লেগে রিপোর্ট আয়া করবো, পরশু দিন করো, এর পরের দিন করো, এই ধরনের নিতেছে, মামলা তো লইতেছে না। ক্রাইম সিনে খবরটি প্রচার হবার পর টনক নড়ে পুলিশের, থানায় মামলা নেবার পর আটক করা হয় ৩ আসামিকে। ঘটনার এক বছর পর আবারও মাঠে নেমেছে ক্রাইম সিন টিম। প্রথমেই কথা হয় সায়মা আক্তার পাখির বাবার সাথে। আমগরে ৪০ দিন ঘুরাইলো, মামলাটা লইল না, পরে যমুনা টিভিতে আয়া, পরে এই হেরা এটা বৈশা থেকা, তারপরে হেরা যখন আইসে তখন আলা মামলাটা আমগরে নিছে। যাত্রাবাড়ি থানা পুলিশ ৯ জনের বিরুদ্ধে মামলা নিলেও চার্জশিট দেয়া হয় মাত্র ১জনের বিরুদ্ধে, বাকি ৮ জনকে বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন সায়মার বাবা। ৮ জন আসামি বাদ দেয়া, শুধু ছেলের ১লা আসামি দিছে, পরে আমি নারাজি দিছি, পরে আমি নারাজি দেওয়ার পরে এই মামলাটা গেছে উন্মেন সাপোর্ট। মামলার সর্বশেষ অবস্থা জানালেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম। নারাজি দিলে এটা উইমেন সাপোর্টে পাঠানো হয় পুনঃতদন্তের জন্য, পুনঃতদন্তে ওই একজনকে রাইখেই ওই পুনরায় আবার ইয়েছে। এখন বর্তমানে এই মামলাটা নারী শিশু ২ নং আদালতে বিচারাধীন আছে।